আমি অহন খারে রইছি তোর লাইগারে ও সখিনা কই যাস গান গাইছনস না বিত্ত ঢুকে না কথা কিছে কোন কি গো মে কত দলারে বারে কইতাছি কইলাম না ভালো লাগে চল যাই কি গার্মেন্টস মারমেন্টস করস এত টাকা দিমু এ গার্মেন্টস কি এত টাকা দিব রে আপনি আমার হাতে এরম করতেছেন কেন বারবার এরম তো হাতে ধরছি আও তো অন্য জায়গায় ধরমু অন্য জায়গায় ধরবেন মানে তোমারে যে সুন্দর কইরা কই কথা বুঝো না যে তোমার আমার ভাল লাগে চলো চলো আমার সাথে চলো ছাড়েন ছেড়ে দিলাম কত কইতেছেন কইতাছেন আবার হাতের মধ্যে হাত দেন কেন আরে আমি হাতের মধ্যে হাত দিব না তো কোথায় হাত দিব তোমারে যে বলি ভালো কথা কানে ঢুকে না যে তোমার আমার ভাল লাগে চলো আমার বাসায় আমার সাথে থাকবা ইস এ আপনার সমস্যা কি আমার কন্তু সমস্যা তো আমার না সমস্যা তোমার কই এসির মধ্যে ঘুমাইবা ঘুমাও পাক না দিয়া বাতাস করতে করতে আমার লাগবে না তো এসি বুঝছেন চল না বেটি এরকম পুরুষ কই ভাবি মজা ভাবি চল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সুদর্শন পুরুষ আপনার মতো কত সুদর্শন পুরুষ আছে কত দেখছি এই জীবনে বেশি কথা না কে আমার রাস্তা ছাড়েন তো ভাই আমার কাজে যাইতে দেন আরে চল না মজা লাগবে ছাড়ে না রে আরে মজা ভাবি তো মিস করলি ট্যাগ হয়ে গেল মজা হয়ে গেল বুঝলো না রে বুঝলো না সখিনা মন খারাপ কে মন কি আর সাদে খারাপ হয় কত রাস্তায় শকুন কুত্তা আছে মন খারাপ করার লাগা কেন কি হইছে কি হইছে এখন আবার কইতে হইব তোমারে না এটা খুললা কো সমস্যা কি সমস্যার সমাধান তো আছে তোমারে কইলে তুমি সমাধান করবা তাইলে কমু আরে বাবা কইয়াই তো দেও আইতেছিলাম ওই যে মোটকাটা ধরছে ওই যে মোটকাটা মাঝে মাঝে তোমারে ডিস্টার্ব করে এটা হ্যাঁ ধৈরা আমারে খুব বাজে বাজে কথা কইছে আমারে বিয়া করবো না ছয় মাসের লেগে নিয়ে যাইব ছয় মাস পর আমারে সাইরে দিব মজা পামু টিয়া পামু অনেক অনেক বাজে কথা কইছে আমার তো ছয় মাসের জন্য নিব তুমি টাকা পাইবা যাও এই যে কইছিলাম না সমাধান তুমি করতে পারবা পারবা না উল্টো আমার আগুনটারে আরো জ্বালাই দেওয়ার চেষ্টা করতেছো আচ্ছা এই রোড দিয়া তোমাইয়া যায় কোনো মায়েরে ধরে না তোমারে ধরে কে নিজে তোমার চলন খারাপ বলন খারাপ সাহনি খারাপ তো তুমি সুন্দর করে যাইবা আমি অসুন্দর ভাবে কি গেছি তেলে হেই তোমারে ধরে গা আর মাই আমি যাইতাছি আমি তো তোমার দিকে চাই নাই চাইছি এখন তো মন খারাপ হইছে দেখো অন্য দিকে নজর দিয়া যাইতেছো তখন যদি অন্য দিকে নজর দিয়া যাইতে তাইলে কি ধরতে পারতো বুঝছি তুমি কি সমাধান করবা এটা আমি আমার বুঝা হয়ে গেছে আর কোনো সমাধান করার দরকার নাই যাও আমি গেলাম আবার হাত ধরো কির লাগা আরে সমস্যা আছে সমস্যার সমাধানও আছে তো এই পোলাটা তোমারে কেন ধরলো আরো তো মায়া মানুষ আসিল হ্যাঁ কিছু কইল না আমারে কেন ধরবো জানো না শোনো এটা তো তোমার একটু দোষ আছে তোমার চেহারা সুরত একটু সুন্দর এর লেগে তুমি একটু বিপদে পড়ছো কোনো সমস্যা নাই চলো আমি মিশাল করে দিতেছি আমার চেহারা সুরত সুন্দর এটা কি আমার দোষ আছে কই ওই ওই যে ওই মোড়েই আছে ও সখিনা আমি ফোকেননি কন্ট্রাক্ট মেরে সই করব তোরে কইছে করব কই গার্মেন্টসে চাকরি করে কষ্ট কইরা যে গার্মেন্টসে কয় টাকা পায় গার্মেন্টসে কয় টাকা পায় আমার কাছে মজা পাইবো টাকা পাইবো সব পাইবো এসি করে থাকব এই হালারবো তোর তলে পড়লে তুই মরে যাইব তুই একবার বুঝতে পারতেছ ওরার আমার ব্যাপার তোরে কি যে ফিডামে এটা দাও তো এই বেটা খালা এই রে বাড়ি দে তোর নাকের নকশা বদলে দিমু আরে নকশা বদলে বিয়ে করবি তুই আর করবি তুই আর বিয়ে করবি ও আমার ভালোবাসা আমার প্রেম আমার অহংকার আমার মা বোন ওই পর্যন্ত মা বোন প্রেম অহংকার না প্রেমিকা কিসের মা বোন মা বোন কবি না বেটা বিয়ে করবি তুই আরে ও করছি তো অলরেডি কয়দিনের লেগে সারা বছর সারা জীবন সারা জীবন হ্যাঁ ওর বিয়ার ফুলে ফুটছে আমার বিয়ার ফুলে ফুটছে আর তোরটা ফুটছে তো পচ্চা গেছে নাটকির বউ তা
ধ্বংস হয়ে যাবি। আলার পর একদিন যদি আমার ভালোবাসা ডিস্টার্ব করো, টিফিন ক্যারিয়ার দিয়ে একদম গালের নকশা করে দিবি। এই আমার ভালোবাসা, খাবার আছে সেরি, আমার ভালোবাসা। আই লাভ গার্মেন্টস এর সেরি, আই হেট পুরে এবার আমি গার্মেন্টস এর মায়ের লাগা প্রেম করে। আমার বড় বড় কথা নিলাম না তোর গার্মেন্টস এর গন্ধটা, তুই গন্ধ লয়ে থাক। আমার তো একটা অস লাগবো। হ্যাঁ বেবস, আসি তোমার লাগে আসি। আসসালামু আলাইকুম, চিকন আলী মুভি অ্যাক্টর, ইটস মাই অফিসিয়াল পেজ। আপনার দাম কত আপা? মুরগি দেশি বিদেশি, সুইডেন আমেরিকা ইংল্যান্ডের মুরগি আছে। মুরগি মুরগি ডিম দেয় না কি আপনার সমস্যা কি? আপনি মুরগি কিনে ডিম কিনবেন? আমার বাড়ি এলি কইছে যে মুরগির সাথে যেন ডিমও পাই, ডিম থাকে। তো এই আপনার বিয়া করছে বাচ্চা সহ? ওরে ভাই, বিয়ার সাথে তো মুরগির স্বাদ না আসে। মুরগির একটা ইজ্জতের ব্যাপার আছে, ওই জেনে সেনে হইয়া পড়বো নাকি? আরে ভাই, অনেকে আছে না মুরগি তো আর কোনো হয়তো কথা রে। কোনটা নেবেন এটা? কোন ব্রয়লার? 180 কম নাই? কোনো কম নাই, চাহিদা না কম নাই, আটা নাও কম নাই। 120 টাকা দেই। 120 টাকা দিয়ে নিবি আবার ডিম সহ? আমি বাসে নিব, পাঁচার মধ্যে দিমু। আলার বউ মুরগি নিতে আইছস? যা সর, তোর বউ রেখো নিজে ডিম বাইরে, নিজে ডিম ভাইজা খাইতে যা। ধরো ভাই, আমার মুরগি লাগবো রে ভাই। আরে তোর মুরগি আলা, এত সোজা মুরগি সবাই খাইতে পারে বা? যা, মানুষ সব কিনে হলো বিদেশি, স্প্রে বিদেশি, মেকআপ বিদেশি, ক্রিম বিদেশি, মুরগি কিনতে আইলে দেশি, কিন্তু টেকা দিতে চাই না। মুরগি দেশি বিদেশি বিভিন্ন সাইজের মুরগি। আসসালামু আলাইকুম আপা, কি ধরনের মুরগি লাগবে? আপনার মুরগির সাইজ আপনার সুন্দর লাগতেছে না? মুরগির সাথে আপনার সুন্দর, আপনার সুন্দর লাগে নাইস। এই যে আপনার টোটাল লিপস্টিক আর আমার এই মুরগির কালার এক। আমি আপনাকে আমার লিপস্টিকের কথা বলতে পারবো? এবার নেন আপা, কি মুরগি নেবেন? হ্যাঁ, কি মুরগি নেবেন? নেন এটা কি পাকিস্তানি? এটা পাকিস্তানি না, এটা খাঁটি দেশি মুরগি। আর এটা? এইটা হলো ময়মনসিংহের মুরগি। আচ্ছা, যেখান থেকে হোক এটা এটা কি? এটা রাজশাহীর মুরগি। আর ওইটা? এইটা হলো বিদেশি মুরগি। ব্রয়লার? ব্রয়লার মানে বিদেশি। আচ্ছা, ওইটা কত? এটা কত? এটা 180 520 650 180 520 650 আপনার দাম কত আপা? না মানে মুরগি কিনেন কোনটা? আপনি কি মুরগি বিক্রি করবেন নাকি? হ্যাঁ মুরগি তো। তাহলে আপনি মুরগি বিক্রি করা বাদ দিয়ে আমার দাম কি? আমি সুন্দর, আমার লিপস্টিক, এইসব নিয়ে কথা বলছেন? না না আপা, সরি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল হয়, আর আমার চামড়ার মুখ একটু পিছলে গেছে। নেন কোনটা নেবেন? কোন আপনাকে দিতেছি একদম সাইসা সুইসা চামড়া এবং ঘুড়ি সব আপনাকে দিয়ে দেবো। কি? সি 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 সি, মুরগির ভুঁড়ি কেউ খায়? তো তো মুরগি লাগবে। এই যে এটা কত বললেন? 180। হ্যাঁ বেশ, ওদিব দেন। এত কথা কইয়া আবার ওই ব্রয়লার খাইবেন? হেও আবার 150। মুরগি খাইবেন না মুরগি ফোড়া ভোয়া খাইতে আইছে? এই আপনি আজ মাঝে কথা বলতেছেন। 150 টাকা দিয়ে মুরগির ভুঁড়িও পাইবেন না আপা? দিবেন না? না, মাফ চাই, দোয়াও চাই। ঠিক আছে, দিয়েন না। যান ভোগান্নি ভোগান্নি আইসে মুরগি কিনতে। কি বললেন আপনি? আপনারে কই নাই, যারা আইছে তাকে কইছি। ফাউল মাইয়া মানুষ, বেয়াদব, ইচ্ছা করে জুতা দিয়ে ফিটায়। মুরগি এত সোজা হয়ে গেল, কুত্তার মাংস খায় অভ্যাস। কুত্তার মাংস খাবে আর করবে?